الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فعن عبد الله بن مسعود رضي الله عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى؟ قال: الصلاة على وقتها. قلت: ثم أي؟ قال: بر الوالدين. قلت: ثم أي؟ قال: الجهاد في سبيل الله. قال: حدثني بهن رسول الله صلى الله عليه وسلم، ولو استزدته لزادني. رواه البخاري ومسلم والترمذي والنسائي. আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? তিনি বললেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করা। নির্ধারিত সময়ে সালাত আদায় করা, ফজরের সময়ে ফজরের সালাত, জোহরের সময়ে জোহরের সালাত, আসরের সময়ে আসরের সালাত, মাগরিবের সময়ে মাগরিবের সালাত, এশার সময়ে এশার সালাত। নির্ধারিত সময় রয়েছে, এটা সবাই জানে। তো নির্ধারিত সময়ে সালাত আদায় করা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। কিন্তু কেউ যদি সালাত পরে ফজরের সূর্য ওঠার পরে নির্ধারিত সময় হলো, অথবা জোহরের সময়ে নির্ধারিত সময় হলো, অথবা ঘুম থেকে উঠেন নয়টার সময়, সাড়ে আটটায়, নয়টায় ডিউটি, সাড়ে আটটায় উঠলো, নমাজ পড়লো, নির্ধারিত সময় হলো, এবারে এই যে আমল সে করছে নির্ধারিত সময়ও হচ্ছে না, বরং সে নিজ পক্ষ থেকে অন্য সময় নির্ধারণ করেছে। এমন আমল করেছে যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। তাই এই আমল 10,000 বার যদি সে পড়ে, তবুও এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বুঝলেন? ফজরের নামাজ সূর্য ওঠার পর পড়লে কবুল হবে না, জোহরের নামাজ আসরের সময় পড়লে একসাথে হবে না। তবে যেসব ক্ষেত্রে জমা করা সুন্নাহ বা বৈধ সেটা ভিন্ন কথা। মাগরিবের নামাজ এশা পড়লে হবে? হবে না। এই গেল এই প্রশ্নের, এই হাদিসের প্রথম প্রশ্নের উত্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বাধিক প্রিয় আমল হচ্ছে ওই আমল, যে আমল যে মানুষ নির্ধারিত সময়ে সালাত আদায় করবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু পরে আরেকবার প্রশ্ন করলেন, বলছেন, সুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার হক আদায় করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, মা বাবার প্রতি এহসান করা। তারপরে প্রশ্ন করলাম, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, তারপর বললাম, সুম্মাই, তারপরে কোন আমল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। এরপরে তিনি বলেন, حدثني بهن رسول الله صلى الله عليه وسلم ولو استزدته لزادني. এই তিনটি প্রশ্নের উত্তর আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই হাদিস বলেছেন, আমি যদি তাকে আরো প্রশ্ন করতাম তাহলে তিনি আরো প্রশ্নের উত্তর দিতেন। এই গেল একটি হাদিস, যাতে
সর্বোত্তম আমল বলা হয়েছে নির্ধারিত সময়ে সালাত আদায় করাকে। অন্য আরেকটি রেওয়ায়াত, عن رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل؟ الله رسول صلى الله عليه وسلم এর এক সাহাবী থেকে বর্ণিত এই হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হলো أي العمل أفضل কোন আমল উত্তম। আর আগের প্রশ্নের প্রশ্ন হচ্ছে কোন আমলটি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়, দুই রকমের প্রশ্ন। আর এখানে প্রশ্ন করছেন কোন আমলটি সর্বোত্তম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, সালাত তার নিজ সময়ে আদায় করা। ওই আগেরটার পরটা সমান, তাহলে এই আমল সর্বোত্তম আর এই আমল সর্বাধিক প্রিয় রব্বুল আলামিনের কাছে। এরপরে ওয়াবিরুল ওয়ালিদাইন ওয়াল জিহাদ, ওই আগের প্রশ্নের কথাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার হক আদায় করা আর আল্লাহর প্রতি জিহাদ করা। অন্য রেওয়ায়াত, উম্মু ফারওয়াহ রাদিয়াল্লাহু আনহা থেকে, وكانت ممن بايع النبي صلى الله عليه وسلم جيني الله رسول صلى الله عليه وسلم এর কাছে বায়াত নিয়েছেন। قالت سئل النبي صلى الله عليه وسلم اي الاعمال افضل, الله رسول صلى الله عليه وسلم কে প্রশ্ন করা হলো কোন আমল সর্বোত্তম। নবী করিম صلى الله عليه وسلم বললেন الصلاة لأول وقتها, صلاة প্রথম وقت أول وقت, أول وقت বলতে কি প্রথম وقت, ফজরের সময় হয়ে গেছে আদায় করে নিন, জোহরের সময় হয়ে গেছে আদায় করে নিন, আসরের সময় হয়ে গেছে আদায় করে, লেট করবেন না, বিলম্ব করবেন না, মাগরিব হয়ে গেছে আদায় করে নিন, এশা হয়ে গেছে আদায় করে নিন, এটাই বোঝা যায় তাই না, এটাই আসল। তবে এশার সালাত এর থেকে ব্যতিক্রম, এশার নামাজে একটু দেরি করা সুন্নাহ বা উত্তম অন্যান্য রওয়ায়াত দ্বারা বোঝা যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পরে কথাবার্তা বলাকে অপছন্দ করতেন, গল্প গুজবকে অপছন্দ করতেন। এশার সালাতের পর আর কোনো কাজ নাই, ঘুমিয়ে যেতেন, এর আগে সব কাজ হয়ে যেত। আর আমাদের বর্তমান অবস্থা, যাবতীয় কাজ দেখা যায় মানুষ এশার পরেই করে, অর্থাৎ ব্যতিক্রম একদম উল্টো হয়ে গেছে আর কি। তবে এই হাদিসকে সামনে রেখে যদি কেউ বলে না আমরা প্রথম অক্তেই পড়বো, অসুবিধা নেই পড়ুন। এবারে রয়ে গেল ফজরের সালাত, ফজরের সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওত পর্যন্ত গালাসে পড়েছেন, অন্ধকার তার থাকতে, অন্ধকার থাকতে পড়েছেন। আর এইটি হচ্ছে আসল সুন্নাহ। তবে বলা যেতে পারে অন্ধকার থাকতে নামাজ শুরু করবে লম্বা কেরাত পড়বে, যখন ফরসা হয়ে যায় তখন শেষ হয়ে যাবে, এটা অসুবিধা নেই। কিন্তু আমরা যে তরিকায় সালাত পড়ি, ফজরের সালাত পর্যন্ত মানুষ শর্টকাট করে, কেরাত খুব সংক্ষিপ্ত, কেউ যদি আলহামদুলিল্লাহ কুলু আল্লাহ দিয়ে পড়তে পারে তাহলে ওই মসজিদে যাবে মানুষ বেশি। এখানেও দেখা যায় প্রমাণে যাই, অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। মাগরিবের সালাত, এশার সালাত,
ফজর জোহর আসর প্রত্যেক ওয়াক্তে আযান দেওয়ার পর সময় দেওয়া উচিত যেন মানুষ ওযু করতে পারে ইস্তিনজা থেকে ফারিগ হয় কিন্তু সাথে সাথেই আযান তারপর ইকামা যেভাবে ওই মাগরিবের সালাতে বাংলাদেশে করা হয় একদিকে আযান একদিকে ইকামত ঠিক না কিরকম হয় আযান দেয়া মানে কি মানুষকে জানানো আযান নামাজের ওয়াক্ত হয়ে গেছে তারপরে ইকামত হয়ে গেল তো আর কিরকম হলো তো ওযু কই করবে ওযু করতে না করতে না হাম্মামে গিয়ে বস না আসতে আসতেই জামাত শেষ হয়ে গেল এইটা যে ত্রুটিপূর্ণ আমল এর মধ্যে সন্দেহ নেই বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের পরে সুন্নত মাগরিবের আগে মাগরিবের পূর্বে সুন্নত পড়ার নির্দেশ দিয়েছেন সাল্লু ক্বাবলাল মাগরিব সাল্লু ক্বাবলাল মাগরিব قال في الثالثة لمن شاء মাগরিবের আগে সালাত পড়ো মাগরিবের আগে সালাত পড়ো তৃতীয়বারে বলেছেন যে চায় তাহলে ওচ্চিক সুন্নাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মেইন মাগরিবের আযান হওয়ার পরে মসজিদে আসতেন এসে সুন্নত পড়তেন দুই রাকাত এরকম হতো যেমন সুন্নত পড়ার কারণে বোঝা যাচ্ছে মনে হয় নামাজ শেষ নামাজই শেষ হয়ে গেছে অথচ নামাজ এখনো শুরু হয়নি তাহলে তার মানে মাগরিবের আযানের পর সময় দেয়া হবে না সাথে সাথে আযান ইকামত দেয়া হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন এই সুন্নত প্রচার করা দরকার এই জন্য ধাক্কা খেয়ে কোনো কোনো মসজিদে বর্তমানে বাংলাদেশে দেখেছি ওই হানফি মধ্যে আর কি মসজিদগুলিতে আধারের পর তিন মিনিট চার মিনিট কোনো কোনো মসজিদে পাঁচ মিনিট দেওয়া হয় আলহামদুলিল্লাহ আগে এক মিনিট দেওয়া হতো না একদিকে আধান আর একদিকে একামত কই গেল এখন কোনো কোনো মসজিদে এটা শুরু হয়েছে তাই আমরা তাদেরকে বলবো আপনারা আরেকটু প্রশস্ত সময় দিন আর প্রশান্তির সাথে যেন মানুষ আদান শোনার পরে ওযু ইস্তিনজা থেকে ফারিগ হয়ে এসে নামাজ পড়তে পারে সেই সুযোগ দিন আমল করুন নবীর সুন্নতের উপর তাহলে পাঁচ ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ে পড়তে হবে আপনার নামাজই ঠিক নেই তাহলে হজ করে লাভটা কি হবে হয়তো আপনি বলবেন না আমার ফরজটা আদায় করে দিলাম এটা হতে পারে কিন্তু তার মর্যাদা পাওয়ার জন্য আপনাকে অবশ্য অবশ্যই পাঁচ ওয়াক্ত ফরজ সালাত নিয়মতান্ত্রিক আদায় করতে হবে চার ওয়াক্ত পরে পঞ্চম ওয়াক্ত পড়ে না অথবা কোন সময় পড়ে কোন সময় পড়ে না মানুষ দেখা যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত হাজার হাজার মানুষ দিনী প্রতিষ্ঠানগুলির মাধ্যমে হজের সময় আসলে হজ করে প্রতি বছর এই বছর হয়তো গত বছরের তুলনায় কম হতে পারে যেহেতু সরকারি অর্ডিনেন্স এসেছে এজন্য তবুও তো যাবে মানুষ নিয়ে যায় হজে যাবে মুসলমান দে পেপার যাও তুমি ইমামের কাছ থেকে দস্তখত নিয়ে আসো তুমি নামাজ পড়ো পাচো নেই কি না ভাই যে কোনো প্রতিষ্ঠান ইবনে উসাইমিন এর প্রতিষ্ঠান বা আরও আছে কিছু প্রতিষ্ঠান কোনো কোনো প্রতিষ্ঠান আছে আল্লাহ আলাম কীরকম জানি না যদিও তাদের সেবা ভালো না হয় ভালো হয় না এমনি এমনি ছেড়ে আসে আবার নিয়ে আসে আবার আনলে আনলে নেই নেই এরকম হয় কি না আচ্ছা তবু মানুষ বলে না যেহেতু ফ্রি আছে চলে যাই হজ করতে পারলো প্রশান্তির সাথে কিনা সেদিকে আর থাকায় না লাভবাইকটা পর্যন্ত শিখে না আলহামদুলিল্লাহ কাফিরুন ঠিক নেই যেসব দোয়া নবী মাসনুন দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এগুলো তো দূরের কথা মেইন জিনিসগুলি জানে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাই সে মনে করে হজ তো করে এসছি বাস হজ হয়ে গেল নামাজও নাই রোজাও নাই কিছুই নেই আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন বুঝার তৌফিক দিন আপনারা এরকম হবেন না ভালো হওয়ার চেষ্টা করুন নামাজ কার জন্য পড়বেন বলেন তো আর এর ফল কে পাবে
ফল কে পাবে আপনি নিজে না আল্লাহ আল্লাহ ঠিক হয়ে বলেছেন আল্লাহুস সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষি না আপনি আল্লাহর মুখাপেক্ষি তাই নিয়ত খারিজ করে সালাত নিয়মতান্ত্রিক আদায় করুন নিয়মিত সালাত আদায় করুন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমিন সালাত আপনি পড়বেন এরপরের অনুচ্ছেদে জামাতের সাথে সালাত পড়ার কথা প্রথমে বলা হয়েছে প্রথম ওয়াক্তে পড়ো নির্ধারিত সময়ে পড়ো আর নির্ধারিত সময়ের মধ্যে কোন সময় উত্তম প্রথম ওয়াক্ত তার কিছু বিস্তারিত বিবরণ আপনাদের সামনে পেশ করা হয়েছে এবারে হলো জামাতের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুর রাজুলি ফি জামাআতিন তাদউফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সূকিহি 25 দুইফান মানুষ জামাতের সাথে আদায় করবে জামাতের সাথে সালাত আদায় করা একা তার বাড়িতে সে সালাত আদায় করবে কিংবা বাজারে আদায় করবে এর থেকে 25 গুণ বেশি সওয়াব এতে আপনি আপনার ঘরে পড়লেন নামাজ অনেক মুসলমান আছে বাংলাদেশের মাটিতে উজু টুজু করে আসলো গামছা একটা উড়ে নামাজ পড়ে নেয় গামছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি গামছা পরে আপনি মার্কেটে যাবেন গামছা পরে আপনি একটা অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানে যাবেন যদি যান তাহলে মানুষ কি বলবে আপনারা খেয়াল করুন তো কি বলবে এখন আপনি একাই নওয়াব পড়ছেন একটা কথা বললাম একাই যদি নওয়াব পড়েন সুন্নাহ সুন্নত নামাজ যদিও জায়েজ কিন্তু আপনার জন্য সৌন্দর্য অবলম্বন করা উচিত একাই নওয়াব পড়লে কারণ কার সামনে আপনি দাঁড়াচ্ছেন আল্লাহর সামনে সুবহানাল্লাহ তাহলে কিরকম গামছা গামছা একটা পরে নামাজ শুরু করে দিন অন্যদিকে ফরজ সালাত পুরুষদের জন্য ঘরে পড়া জায়েজ না মসজিদে গিয়ে পড়তে হবে তাদের জন্য এটা ওয়াজিব ঘরে পড়া জায়েজ না পুরুষদের জন্য তবে যদি অসুস্থ হয় রোগাক্রান্ত হয় উজর প্রাপ্ত মাজুর হয় তখন সেটা ভিন্ন কথা আর নয় মানুষ কোথায় যাবে মসজিদে যাবে এখানে মসজিদে গিয়ে সালাত পড়ার জামাতের সাথে সালাত পড়ার ফজিলত বর্ণনা করা হয়েছে এই হাদিসে এর গুরুত্ব অন্যান্য হাদিসে মজুদ এছাড়া আপনি খেয়াল করুন যদি জামাতের সাথে মসজিদে গিয়ে সালাত পড়া ওয়াজিব না হতো তাহলে এত মসজিদ বানাবার প্রয়োজনটা কি খেয়াল করুন তো এত কোটি কোটি টাকা নষ্ট করো নষ্ট হবে কেন নিজে রাখা আনায় গরিবদেরকে খাওয়া দুস্থ মানবতার সেবা এগুলো ব্যবহার করা হোক মসজিদ নির্মাণের জন্য এত টাকা কেন খরচ করবে যদি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব না হতো তাহলে এরকম খরচ করা মসজিদ বানানো এটা কি বুকামি হতো না আপনাদের স্পষ্ট অতএব মসজিদ নির্মাণ করা শুধু মসজিদ বানানো যথেষ্ট না মসজিদ নির্মাণ করা তার মানে মসজিদ বানানো এবং মসজিদে গিয়ে সালাত আদায় করা জামাতের সাথে তাই আপনারা যদি পুরুষ হন সুস্থ হন সবল হন তাহলে আপনারা মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করবেন সবাই করবেন ইনশাআল্লাহ বিভিন্ন বাহানা করে মানুষ অল্প জায়গা 5 মিনিটের রাস্তা না বলছে যেতে পারছি না দূর 5 মিনিটের রাস্তা দূর 10 মিনিটের রাস্তা দূর এমনি গল্প গুজব করে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন আর মসজিদে গিয়ে সালাত মানে দূর হয়ে যায় আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জামাতের সাথে সালাত পড়া তার বাড়িতে একা নামাজ পড়ার থেকে
আজানের নামাজ পড়ার থেকে কত গুণ বেশি সওয়াব? 25 গুণ। অন্য রওয়ায়েতে 27 গুণ আছে। এরপর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন ওযু করে, সুন্দর করে ওযু করে, তারপরে মসজিদের দিকে বেরিয়ে যায়, আর একমাত্র সালাতের জন্যই বের হয়, তাহলে তার ফজিলত। উদ্দেশ্য কি হবে? সালাত। উদ্দেশ্য না মার্কেটিং, উদ্দেশ্য বানাবেন কি? সালাত। এর সাথে সাথে অন্য মার্কেটিং কোনো অসুবিধা নেই, ঠিক না? যেমন অনেক লোক আছে আলহামদুলিল্লাহ, জুম্মার দিন হয়তো তারা মাজায় কাজ করে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে, জুম্মার দিন আসে এখানে বড় মসজিদে বা বিভিন্ন মসজিদে মার্কেটে আসে সালাত করে, একসাথে দুই কাজ করে বা আরো বেশি কাজ, জুম্মার সালাত পড়ে আবার বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ করে, সবজি মুরগি ইত্যাদি কিনে যদি তার প্রয়োজন হয় মার্কেটিং করে, তারপরে আবার নিজ নিজ বাসায় চলে যায়। এই জায়গায় আপনি তাদের আসল টার্গেট কি? জুম্মার সালাতই থাকে, কিন্তু এর এটা হচ্ছে প্রাসঙ্গিক, অসুবিধা নাই। কিন্তু আপনার উদ্দেশ্য, আসল উদ্দেশ্যই যদি হয় অমুককে সাক্ষাৎ, তাহলে মসজিদ তাহলে বিলুপ পেয়ে গেল, তাই না? এজন্য আপনার উদ্দেশ্য রাখবেন খালিস। আসল উদ্দেশ্য কোনটা? সালাত, মসজিদ। আপনারা এখানে আসেন, আপনাদের উদ্দেশ্য হওয়া কোনটা উচিত? সেন্টারে আসা উচিত, ইলিম অন্বেষণের জন্য। আপনি যদি বলেন না আমরা যাই আর কি, না গেলে তো আর হয় না, পরে হজ হবে না, হজ তো আমাদের কাছে না, হজ তো আল্লাহর কাছে। আমাদের প্রতিষ্ঠান যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু এই বছর সারা বিশ্ব থেকে মানুষ কম আসছে, আপনারা জানেন সংবাদ। কিন্তু এটা যদি এই বছর না হয় তাহলে এটা আমাদের ব্যাপার নয়, এটা তকদিরের ব্যাপার। আপনারা পরবর্তীতে ইনশা আল্লাহ তাআলা হজ করবেন, তবে আপনারা দোয়া করুন যদি আল্লাহ কোনো পথ বের করে দেয়, কোনো অসুবিধা নেই, তারা চেষ্টা করছে পথ বের করার। যদি আপনাদের ভাগ্যে থাকে তাহলে হবেই, আর যদি ভাগ্যে না থাকলে হবে না, কিন্তু দোয়া করতে হবে। এবার আপনার মন আছে সব, কিন্তু যেতে পারেননি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজ আদায়ের সওয়াব দান করবেন। কথা বুঝছেন? রেগে যাবেন না, এত কষ্ট করে গেলাম। হ্যাঁ, আপনি কি কষ্ট করে গেলেন? আমি গাড়ি পাঠাতে কত কষ্ট হয় প্রত্যেক দিন, এটা আপনারা বিশ্বাস করেন? এমনি চলে যায় গাড়ি, কত যোগাযোগ করতে হয়, অমুক যাচ্ছে কিনা, অমুক যাচ্ছে কিনা, গাড়ি আসলো লেট করলো কিনা, গাড়ি আছে কিনা নাই, কত টেনশন থাকে। আপনাদের তো কোনো টেনশন নাই, গাড়ি আলহামদুলিল্লাহ নেইলে নেই, কি অসুবিধা? তো আপনাদের কি কি চিন্তা? আসলেন আলহামদুলিল্লাহ, গাড়ি আসলেন, বসলেন, দিন শিখলেন, তারপরে আবার খাবার টাবার খেয়ে চলে গেলেন, আপনাদের কি অসুবিধা? সবাই আল্লাহ শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। খবরদার, যদি ত্রুটি করো, নিয়ত যদি গড়বড় হয় সওয়াব পাবে না, বিলকুল বেকার। নিয়ত খালিস, সওয়াব পাবেন। বলা যায় না হয়তো এই আমলের কারণে রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিতে পারেন, যদি আমাদের নিয়ত খালিস হয়। কারণ একটি রেওয়ায়ত আছে হাসান পর্যায়ের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হয় তাহলে সে আল্লাহর পথের জিহাদের মধ্যে আছে। ফাহুয়া ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর পথে, তার মানে জিহাদের পথে আছে, এটা কম না। যদি আপনার নিয়ত খালিস হয়, নিয়ত খালিস নাই তাহলে কিছুই নেই। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সুন্দর করে উজু করে, অতএব বোঝা গেল রুমে উজু করা উত্তম। কারণ হাদিসে এসেছে কি, আন্না ইযা তাওয়াদ্দা ফা আহসান লিল উযু, উযু করলো আর ভালো করে উযু করলো। মসজিদে হাম্মামে উযু করার কথা নেই, কোন জায়গায়? ঘরে। তবে যদি এরকম হয় নিজ ঘরে পানি নাই অথবা পানির সংকট, যেভাবে এখানে হয়, তাহলে আপনি যাবেন মসজিদের হাম্মামে গিয়ে উজু করবেন, তাহলে এই হিসাবে রব্বুল আলমিন আপনার নিয়ত মোতাবেক আপনাকে সওয়াব দেবেন ইনশা আল্লাহ। বলছেন সুম্মা খারাজা ইলাল মসজিদ, ভালো করে উজু করার পরে মসজিদের দিকে বের হলো, লা ইউখরিজুহু ইল্লা সালা, তাকে সালাতই বের করেছে, তাহলে এই অবস্থায় লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিআত লাহু বিহা দারাজা,
যদি একটা কদম রাখে তাহলে এই এক কদমের পরিবর্তে রব্বুল আলামিন তাকে একটি পদমর্যাদা দান করেন, পদোন্নতি দান করেন, পদোন্নতি গ্রেড। وحط عنه بها خطيئه আর তার একটি গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। আর অন্য রিওয়ায়াতে আছে আর তাকে একটি নেকি দেয়া হয়। কয়টি হলো? একটা গুনাহ মাফ হলো, একটি নেকি পেল, আর একটি পদমর্যাদা বাড়লো। সুবহানাল্লাহ। এবারে যখন সে সালাত পড়ে মসজিদে, لم تزل الملائكة تصلي عليه ما دام في مصلى, মসজিদে সালাত আদায় করলো, সালাত আদায় করে বসলো, যতক্ষণ পর্যন্ত সে মুসল্লায় নামাজের জায়গায় থাকবে, সালাতের জায়গায় থাকবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন। তবে শর্ত হচ্ছে মা লাম ইউহদিস, বা ওযু অবস্থায় ওযুর সাথে থাকলে কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা রহমহু, এ আল্লাহ তুমি তার উপর রহমত নাজিল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি তার উপর সালাত নাজিল করো। আল্লাহুম্মা রহমহু, তুমি তার উপর রহম করো। এই যে সালাত, বেশি স্পষ্ট আল্লাহ তুমি তার মর্যাদার কথা আরশে মুআল্লায় তুমি তার কথা আলোচনা করো। কথা বুঝছেন? আল্লাহ আপনার কথা আরশে মুআল্লায় আলোচনা করে। যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পাঠ করে, সালাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার সালাত পাঠ করেন। এটা শুনেছেন আপনারা? এই যে সালাতটা বলতে কি, সালাত মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে মুআল্লা তার কথা 10 বার আলোচনা করেন। আল্লাহ যা চাই করতে পারে, আল্লাহ আমাদের মতো না, আল্লাহর কথা অনুমানে চলে না, যেভাবে এসছে হাদিসে ওইভাবে বিশ্বাস করতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াজালু ফি সালাতিন মান তাযারা সালাত, যতক্ষণ পর্যন্ত সে সালাতের অপেক্ষায় থাকবে ততক্ষণ পর্যন্ত সে সালাতের মধ্যেই আছে। আজ মুসলমান সালাতে আগে যায় না, বেশিরভাগ দেখা যায় এই মার্কেটে বা সোনাইয়ে, আদান হয়ে গেছে বাইরে বাইরে বসে গল্প গুজব করে, একামত হলে মসজিদে ঢুকে। এটা সত্য বললাম না মিথ্যা? কত সব থেকে সে মাহরুম। সে মসজিদে গেল, মসজিদে গিয়ে যদি দূরে কাজ সালাত পড়ে কতটুকু সব পেল? আর যতক্ষণ ওখানে বসে সালাতের জন্য অপেক্ষায় থাকবে ততক্ষণ পর্যন্ত সে সালাতেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সালাতের সব তার জন্য লিখা, মানে ফেরেশতাগণ লিখতে থাকবে সালাতের সব। আর আপনি বস কৃপণতা করে অথবা অলসতা করে, বেশিরভাগ অলসতা, কিরকম গিয়ে মসজিদে, মসজিদে গেলেই তো দূরে কাজ পড়তে হয়, বাংলাদেশের মতো না তো? বাংলাদেশ তো ওখানে গিয়ে বসে তো গেল, আর কোনো অসুবিধা নেই। যেসব সালাতের আগে সুন্নত আছে ওরা হয়তো পড়ে, আর না হয়তো সুন্নত নেই, এমনি গিয়ে বসে যায়। আলিম পর্যন্ত বলে আমি বুখারি পড়াই, বলে আমি মুসলিম পড়াই, বলি আমি অমুক কিতাব পড়াই, অমুক কিতাব পড়াই, কিন্তু এই সুন্নত তাদের মধ্যে খুব কমই পাওয়া যায়। তাই আমরা এই সুন্নতকে জিন্দা করার চেষ্টা করব। সৌদিতে তো করছি আর করবো ইনশাআল্লাহ, বাংলাদেশে কি যেন করি। কথা বুঝছেন? বা ইন্ডিয়া, যারা ইন্ডিয়ান আছে আপনারাও বাংলাদেশি সবাই, ওখানে গিয়ে সুন্নত জিন্দা করার চেষ্টা করি। মসজিদে গেলেই সালাত পড়ব দুরাকাত, তারপরে বসবো। এটা হচ্ছে নবীর নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুই রাকাত সালাত পড়লে কতটুকু ফায়দা? একটি রেওয়ায়ত আছে সিলসিলাতুল হাদিস সহিহ হয়, শেখ নাসিরুদ্দিন আলবানী উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, এক কবরবাসীর দিকে ইঙ্গিত করে বলেছেন, এই কবরবাসীর কাছে দুই রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম। শুধু ফজরের সুন্নতের কথা আসেনি এখানে, এই রেওয়ায়তে কি এসছে, এই কবরবাসীর কাছে দুই রাকাত সালাত
দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে উত্তম, সুবহানাল্লাহ। কিন্তু ওই সময় কোনো সওয়াব যাবে? আপনার তো আমল কেটে গেছে, তাই আমল করে যাওয়ার চেষ্টা করি, আগে ভাগে আমল করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জামাতের সাথে সলাতের ক্ষেত্রে আরেকটি রওয়ায়ত মুসলিমে, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ এখানে বলেছে। এই রেওয়ায়তটি আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমান, কিন্তু হাদিসটি বললে আপনারা বুঝবেন কি বলছেন। মান সাররাহু আন ইয়ালকা আল্লাহ গাদান মুসলিমান ফালইহাফিজ আলা হাউলাঈ সলাওয়াত হাইথু ইউনাদা বিহিন। যদি কারো ভালো লাগে যে সে কাল কিয়ামতের দিন মুসলমান অবস্থায়, মুসলিম অবস্থায় যেন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, তাহলে সে যেন এই সলাতগুলির হেফাজত করে। এই সলাতগুলি বলতে কি বোঝেন? পাঁচ ওয়াক্ত সলাত। কয় ওয়াক্ত সলাত ফরজ? আচ্ছা, আপনি যদি পাঁচ ওয়াক্ত সলাত পড়েন তাহলে পাঁচ ওয়াক্ত সলাতের হেফাজত করলেন, তাই তো? কিন্তু একক পড়লেন না, পাঁচ ওয়াক্ত সলাতের হেফাজত হলো? ভালো করে খেয়াল রাখবেন, শুধু না, ইট ইজ নট সাফিসিয়েন্ট, এটা যথেষ্ট না, আপনাকে কাজ করতে হবে, কাজ করে দেখাতে হবে, তাহলে বোঝা গেল আমি সলাতের হেফাজত করছি। শয়তান আছে সারা রাত ডিউটি, ফজরের সময় হ্যাঁ ঘুম লাগে বেশি আদা, এ সময় আদর আদর হয় ঘুমের প্রতি বেশি, এ তো মায়া বলার মতো না। এই সময় আপনাকে জেহাদ করতে হবে শয়তানের সাথে, নিজের মনের সাথে জেহাদ, তারপরে সলাত পড়লে সলাতের কাজই হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা দেখুন, আবদুল্লাহ বিন মাসউদ বলেন, যদি তোমার ভালো লাগে যে তুমি মুসলিম অবস্থায় কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তবে তুমি কি করো? এই পাঁচ ওয়াক্ত সলাতের হেফাজত করো। কিরকম হেফাজত করবো? বলছেন হাইথু ইউনাদা বিহিন্না, যেখান থেকে এই সলাতের আহ্বান করা হয় সেখানে গিয়ে সলাতের হেফাজত করো। আর খুদ থেকে সলাতের আহ্বান করা হয় বলেন তো? মসজিদ থেকেই তো, আমি মসজিদে গেলাম না, তাহলে আবদুল্লাহ বিন মাসউদের এই কথার উপর আমল হয়েছে? রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এরপরে কি বলবেন? ফাইন্নাল্লাহ তাআলা শারআ লিনাবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা ওয়াইন্নাহুন্না মিন সুনানিল হুদা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হেদায়েতের পথসমূহ নির্ণয় করে দিয়েছেন। হেদায়েতের পথ সুন্নাহ, সুন্নাহ মানে কি? পথ, তরিকা, হুদা মানে হিদায়ত, বিধৃত করেছেন, শরীয়ত বিধান প্রণীত করেছেন। ওয়াইন্নাহুন্না মিন সুনানিল হুদা, আর এগুলি হচ্ছে হেদায়েতের পথ, সুন্নাহ, তরিকা। ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফ ফি বাইতিহি, যদি তোমরা তোমাদের ঘরে সালাত আদায় করো যেভাবে এই পিছনে থাকা ব্যক্তি তার বাড়িতে সালাত আদায় করে, লাতারাকতুম সুন্নাতা নাবিয়িকুম, তাহলে তোমরা তোমাদের নবীর সুন্নত ছেড়ে দিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তিনি বলছেন ওই ব্যক্তি, নির্ধারিত করে বলেননি, বোঝা গেল কিছু মুনাফিক ওই সময় ছিল যারা মসজিদে এসে সালাত পড়ত না, আর মসজিদে এসে সালাত না পড়া এটা কার গুণ? মুনাফিকের গুণ। আর মুমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মুমিন মুসলমান সবাই এসে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করত, পুরুষেরা বাধ্যতামূলক, এমনকি মহিলারও এসে পড়তেন, কিন্তু তার শর্তাবলী রয়েছে। তারপরে বলেন ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লাদালালতুম, যদি তোমরা তোমাদের নবীর সুন্নাত ছেড়ে দাও তাহলে তোমরা গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে আমরা ইনশাআল্লাহ নবীর সুন্নাত ছাড়ব না, আল্লাহর ঘরে গিয়েই সালাত আদায় করব, সবাই একমত তো? তাহলে সবাই মন থেকে বলুন ইনশাআল্লাহ। খবরদার, কেউ যেন আবার এরকম আমি ইনশাআল্লাহ বলিনি, হ্যাঁ ইনশাআল্লাহ।
আর বাংলাদেশ ইনশাআল্লাহ, ইন্ডিয়ান ইনশাআল্লাহ, মন থেকে খালিস ইনশাআল্লাহ, এই নিয়তে না যে ইনশাআল্লাহ বলে দিয়ে আর যাবো না। হ্যাঁ আছে কি না, কারণ এর পরিভাষা বিষ্কম। আমরা আল্লাহর ফরমান মোতাবেক আমরা বলি ইনশাআল্লাহ। ওয়ালা তাকুলান লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ পাক বলেছেন তুমি কোনো ব্যাপারে বলো না আমি এটা কালকে করব, তবে এরকম বলবে ইনশাআল্লাহ করব। কথা বুঝছেন? আমরা এই নিয়তে ইনশাআল্লাহ বলি। আমরা ওদের মতো মুআল্লাক ঝুলন্ত রেখে বলি না যে যদি পারি তাহলে করলাম, নাইলে নেই, যেহেতু আল্লাহ চায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? যদি ফুল ব্যাখ্যা না জানেন তাহলে একে একে আসমে ভালো করে বুঝিয়ে বলব। এরপরে কথা এই রেওয়ায়ত সামনে, ওয়ামা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়ুহসিনু আত-তুহুর থুম্মা ইয়ামিদু ইলা মাসজিদিন মিন হাদিহিল মাসাজিদ إلا كتب الله له بكل خطوة يخطوها حسنة ويرفعه بها درجة ويحط عنه بها سيئة. الله أكبر. যদি কোনো ব্যক্তি পবিত্রতা হাসিল করে আর সুন্দর করে পবিত্রতা হাসিল করে, তারপরে এইসব মসজিদগুলির মধ্যে থেকে কোনো একটি মসজিদে যাওয়ার ইচ্ছে করে বা যেতে লাগে, তাহলে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটি কদমে তার জন্য একটি নেকি লিখেন, কতি কদমের পরিবর্তে, পদক্ষেপের পরিবর্তে, আর তাকে একটি পদমর্যাদা দেন, পদমর্যাদা বাড়িয়ে দেন একটি এই পদক্ষেপের কারণে। এই আগে যেভাবে হাদিস বলেছি, আর একটা ওয়াইয়াহুত্তু আনহু বিহা সাইয়্যা, আর এর বদলে তার একটি গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। এরপর বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওয়ালাকাদ রাআইতুনা وما يتخلف عنها إلا منافق معلوم النفاق. আমি আমাদেরকে দেখেছি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, নবীর জমানায়, এই সলাত থেকে, জমাতে সলাত পড়া থেকে কেউ পিছনে থাকতো না, তবে মুনাফিক, প্রকাশ্য মুনাফিক। মালুমুন নিফাক মানে কি? প্রকাশ্য, যে সুবিদিত, মানুষ জানে ওটা মুনাফিক, ওই মুনাফিকই জামাতে যেত না। আর না হয় এমনকি গোপনীয় মুনাফিক, যেটা ফুল মুনাফিক না, ও মসজিদে এসে যেত, মুসলমানদের সাথে এসে জামাতের সাথে সলাত আদায় করত। তাহলে কি বোঝা গেল? জামাতে এসে নামাজ না পড়া এটা কার গুণ? আপনারা মুনাফিক হবেন না, মুসলিম হবেন ইনশাআল্লাহ, সবাই মুসলিম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে আমৃত্যু মৌত পর্যন্ত জামাতের সাথে, প্রশান্তির সাথে মসজিদে গিয়ে সলাত আদায় করার তৌফিক দান করুন। এরপর বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওয়ালাকাদ কানা আর-রাজুল ইউতা বিহি ইউহাদা বাইনা আর-রাজুলাইনি হাত্তা ইউকামা ফিস সফ। এরকম ছিল, মানুষ আসতে পারে না, দুজনের ঘাড়ে ভর করে, কাঁধে কাঁধে ভর করে সে আসত মসজিদে, আর ওই দুইজন তাকে নিয়ে আসতেন, এনে তাকে কাতারে সামিল করতেন। সুবহানাল্লাহ। এই সময় কিন্তু এখনও সৌদিতে এরকম লোক পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে কিনা আপনারা দেখছেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে কম, বাংলাদেশে কম আছে, কিছু কিছু থাকবে অবশ্যই, কিন্তু খুব কম। আমরা এর উপর আমল করার চেষ্টা করি, বাংলাদেশেও জানিয়ে দেই, আপনার আব্বা যদি বৃদ্ধ হয় এরকম নিয়ে যাওয়ার চেষ্টা করুক, দাদা যদি বৃদ্ধ হয় বয়স হিসাবে, হ্যাঁ চাচা বৃদ্ধ হয় ওদেরকে জানিয়ে দাও তোমরাও নামাজ পড়ো আর চাচাকে নিয়ে যাও, তোমরাও নামাজ পড়ো বাবাকে নিয়ে যাও, করতে পারবেন ইনশাআল্লাহ। দাওয়াত প্রচার প্রসার করার জন্য তো আপনারা এখানে আসছেন, এমনি আসলেন শুধু শুনলেন আর বস হয়ে গেল, এটা হলো না, আমল করার চেষ্টা করুন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দিন। এই গেল একটি রওয়ায়াত মুসলিমের। এরপরে আরেক রওয়ায়াত বলেছেন, উফি রওয়ায়া, এটা না বলে সামনে যাই। আব্দুল্লাহ বিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলছেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লায়াজাবু মিনাস সালাতি ফিল জামা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জামাতের সাথে সালাতকে পছন্দ করেন, ভালোবাসেন, ভালো পান। কোন সালাতকে? জামাতের সালাতকে।
তো আমরা কেন পিছনে থাকব? আমাদের উচিত আমরা জামাতের সাথে পড়ব, এমন কি প্রথম তাকবীর যেন মিস না হয় সেদিকেও আমরা খেয়াল রাখব। এই ক্ষেত্রে সামনে হাদিস আসছে, অন্য রেওয়ায়েত আসছে, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من توضأ فأسبغ الوضوء ثم مشى إلى صلاة مكتوبة فصلاها مع الإمام غفر له ذنبه. যে ব্যক্তি উযু করল, পরিপূর্ণ রূপে উযু করল, তারপরে ফরজ সালাত আদায় করার জন্য গেল আর ইমামের সাথে সালাত আদায় করল, আল্লাহ রাব্বুল আলামিন এর বদলে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। হাদিস সব সহিহ, এইটাও সহিহ, শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন সহিহ, ইবনে খুজাইমা উল্লেখ করেছেন। আমরা তো জামাতের সাথে পড়ব সালাত, এমনকি তাকবীর প্রথম তাকবীর পেয়ে যেন সালাত পড়তে পারি সেদিকেও খেয়াল রাখা দরকার। এই জন্য এখানে আরেকটি রওয়ায়াত বলছেন, আন আনাস ইবনে মালিক رضي الله عنه قال قال صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءتان براءة من النار وبراءة من النفاق. যে ব্যক্তি 40 দিন পর্যন্ত জামাতের সাথে সালাত আদায় করলো, ইউদরিকু তাকবীরাতাল উলা, প্রথম তাকবীর পেয়ে সালাত পড়লো জামাতের সাথে, কি করল, প্রথম তকবীর পেয়ে সলাৎ পড়ল, তাহলে তার জন্য দুটি মুক্তিনামা লেখা হয়। একটি হলো বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি, আর আরেকটি হচ্ছে বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে মুক্তি। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এখানেও হাসান বলেছেন, সৈয়দ জামি সগীর হাসান বলেছেন, সিলসিলাতুস আহাদিস সহিহাতি এটা আলোচনা করেছেন, বলেছেন তিন সাহাবি থেকে এই রওয়ায়াতটি বর্ণিত আর সনদকে হাসান সাব্যস্ত করেছেন, আলহামদুলিল্লাহ। তাই আমরা এর উপর আমল করার চেষ্টা করি, যাদের এরকম হয় তাকবীর ওলা মিস হয় না, আমাদের উচিত আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর যাদের মধ্যে ত্রুটি আছে আপনারা চেষ্টা করুন আপনাদের জন্য জামাত মিস না হয়, এমনকি প্রথম তকবীরও যেন মিস না হয়, অর্থাৎ ইমামের সাথে আপনি প্রথম তাকবীর পেয়ে সালাত আদায় করার চেষ্টা করুন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এক্ষেত্রে আরও কিছু হাদিস ইনশাআল্লাহ তাআলা আগামী দর্শে আপনারা শুনতে পাবেন। আজকে আমি এখানেই শেষ করলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই আলোচনাকে কবুল করো, আমাদের এই আমলকে কবুল করো, আল্লাহ আমাকে আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ মুসলমানদের উপর তুমি রহম করো, আল্লাহ তুমি তোমার দিনের হেফাজত করো, ইসলামের হেফাজত করো, আল্লাহ জালিমদের আল্লাহ জালিমদের অনিষ্ট থেকে মুসলমানদের হেফাজত করো, মজলুম মুসলমানদের উদ্ধার করো, জালিমদেরকে পকড়াও করো, মজলুমদেরকে উদ্ধার করো। আল্লাহ যেসব জালিমরা কাফির কুফাররা মুরতাদরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহ এইসব ষড়যন্ত্রের শিকার তাদেরকেই করে দাও, আর মুসলমানদেরকে তুমি উদ্ধার করো, তুমি তোমার দিনের হেফাজত করো। আল্লাহ যেসব ভাইয়েরা যেসব দায়ীরা দুআতরা কোরআন সুন্নার প্রচার করেছেন, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, তাদেরকে তাদের মনোবল বৃদ্ধি করে দাও, তাদের হাতের শক্তি, পায়ের শক্তি, দৈহিক শক্তি, আত্মিক শক্তি, আর্থিক শক্তি তুমি তাদেরকে বাড়িয়ে দাও, আর এদের মধ্যে তুমি আমাদেরকে অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি আমাদের জানে মালে বরকত দাও, আমাদের হেফাজত করো, আমাদের জানের হেফাজত করো, মালের হেফাজত করো, সহজভাবে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও। আল্লাহ তুমি আমাদের আম্মা আব্বাকে মাফ করো, আর আল্লাহ যাদের আম্মা আব্বা আছেন তাদের হায়াতে তৈয়বা দাও, যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে আজীবন তোমার দিনের উপর থাকার তৌফিক দাও, আজীবন তুমি আমাদেরকে আল্লাহ আল্লাহ মৌত পর্যন্ত তুমি আমাদেরকে সুস্থ রাখো, সবল রাখো,
তোমার দ্বীনের খিদমত করার মতো তৌফিক তুমি আমাদেরকে দাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তান সন্ততিদেরকে নেক বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের সেন্টার কর্তৃপক্ষকে আল্লাহ তুমি নেক বদলা দান করো। তারা এত কষ্ট করে এই সেন্টার পরিচালনা করছে, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে তাদেরকে জাযায়ে খায়র দান করো। যারা এই সেন্টারকে সহযোগিতা করেছেন সবাইকে নেক বদলা দাও, তাদের উৎসাহ উদ্দীপনা আরো বাড়িয়ে দাও, আর আমাদেরকে তাদের সাথে সহযোগিতা করার তৌফিক দান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।